আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের টমেটো গাছের পাতাগুলি কি ঠিক এরকম হলুদ হয়ে কোঁকড়ে যাচ্ছে, কোনোভাবেই কি দূর হচ্ছে না? এর পাশাপাশি আপনাদের টমেটো গাছের টমেটোগুলি কি এরকম ফেটে যাচ্ছে কিংবা ফুটো হয়ে যাচ্ছে, বা আপনাদের টমেটো গাছের সঠিক বৃদ্ধি পাচ্ছে না? হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে এমন কিছু সার প্রয়োগ করে দেখাবো যেগুলো আপনারা প্রয়োগ করতে পারলে খুবই অল্প সময়ে এই সমস্যা থেকে সমাধান পাবেন। তাছাড়া এমন একটি দ্রবণ স্প্রে করে দেখাবো যেটি স্প্রে করলে আপনাদের টমেটো গাছের একটি পাতাও আর হলুদ হবে না। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। দর্শক, ঠিক এ সময়ে যারা টমেটো চাষ করতেছেন টবে কিংবা মাঠে, আজকের ভিডিওতে দেখানো এই সারগুলি আপনারা চাইলে খুব সহজে প্রয়োগ করতে পারেন। হ্যাঁ দর্শক, আপনাদের টমেটো গাছে যখন 20 থেকে 25 দিন বয়স হবে তখন অবশ্যই আপনারা আজকের ভিডিওতে দেখানো এই সারগুলি খুব সহজে প্রয়োগ করতে পারবেন। টমেটো গাছে সার প্রয়োগ করার আগে আপনাদের টমেটো গাছে যদি কোনো প্রকার খুঁটি না থাকে তাহলে অবশ্যই আপনারা টমেটো গাছের সাইজ অনুযায়ী অবশ্যই খুঁটি প্রয়োগ করে দিবেন। হ্যাঁ দর্শক, এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টমেটো গাছের যে গোড়ার দিকের মাটিগুলি রয়েছে সেগুলো একটু আলগা করে দিতে হবে, এবং কিছু ঢিলা ডালা যদি থাকে সেগুলো গুঁড়ো করে দিতে হবে। এর পাশাপাশি অবশ্যই টমেটো গাছে শিকড় যাতে না কাটে সেদিকেও আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এর পাশাপাশি আপনারা চারপাশে খুব চিকন করে একটি ড্রেন করে দিন, যাতে আমরা যে সারগুলি প্রয়োগ করব সে সারগুলি ধীরে ধীরে গাছ খুব অল্প অল্প করে খুব সহজে গ্রহণ করতে পারে। ঠিক আমরা ভিডিওতে যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখে চাইলেও আপনারা করে নিতে পারেন। দর্শক, প্রথমত আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে জৈব সার। হ্যাঁ দর্শক, এখানে আমরা 1.5 থেকে 2 কেজির মতো জৈব সার দিব। এটি সম্পূর্ণ জৈব, তাছাড়া এতে কোনো সাইড এফেক্ট নেই, আপনারা চাইলে এর থেকে বেশিও প্রয়োগ করতে পারেন। এবং এর ভিতরে অনেক পরিমাণে গুণাগুণ রয়েছে যা আপনাদেরকে এই ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয়। তাই আপনারা একটি মাদার জন্য যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে 1 থেকে 1.5 কেজি জৈব সার প্রয়োগ করতে পারেন, তবে সেক্ষেত্রে টবে যারা চাষ করেন তাদের জন্য এটি প্রযোজ্য। হ্যাঁ দর্শক, এরপর আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে টিএসপি সার। এখানে আমরা 200 গ্রামের মতো টিএসপি সার ঠিক একইভাবে আমরা চারপাশে প্রয়োগ করে দিব। এই টিএসপি সার আপনাদের গাছকে যেমন বৃদ্ধি করবে তাছাড়া ফুল ফল আনতে অনেক বেশি সহায়তা করে থাকে এই টিএসপি সার। তাই জৈব সারের পাশাপাশি আপনারা চাইলে এই টিএসপি সারটিও প্রয়োগ করতে পারেন। দর্শক, এরপর আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে বোরন সার। অনেক সময় দেখা যায় আপনাদের টমেটো গাছের টমেটো ফেটে যায় কিংবা ফুটো হয়ে যায়, অথবা আপনাদের গাছ অনেক সময় খুবই অল্প সময় নেতিয়ে পড়ে। এটি কিন্তু সম্পূর্ণ বোরন সারের অভাবে হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এখানে একটি মাদার জন্য 10 গ্রামের মতো বোরন সার খুবই সম পরিমাণে ঠিক একইভাবে আমরা চারপাশে দিয়ে দিচ্ছি, যাতে আমাদের গাছ খুবই সুস্থ সবল এবং ফলন খুবই অন্য অন্য গাছের থেকে অনেক বেশি দিয়ে থাকে। এরপর আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে লাল পটাশ সার। এখানে আমরা 15 থেকে 20 গ্রামের মতো লাল পটাশ সার নিয়েছি। হ্যাঁ দর্শক, এটি সাধারণত কাজ হচ্ছে, অনেক সময় দেখা যায় আপনাদের টমেটো গাছ বা টমেটো গাছের পাতা হলুদ হয়ে যায়, অথবা আপনাদের টমেটো গাছ হেলে দুলে পড়ে যায়। এটি সাধারণত আপনাদের পাতাকে হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করবে, এর পাশাপাশি আপনাদের টমেটো গাছকে অনেক বেশি শক্ত পোক্ত রাখবে। তাই অবশ্যই অন্য অন্য সারের পাশাপাশি আপনারা চাইলে এই সারটিও প্রয়োগ করে দিতে পারেন ঠিক একইভাবে। সর্বশেষ আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে ইউরিয়া সার। এখানে আমরা 15 গ্রামের মতো ইউরিয়া সার ঠিক একইভাবে আমরা চারপাশে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দর্শক, এই ইউরিয়া সার সাধারণত আপনাদের টমেটো গাছকে অনেক বেশি সবুজ রাখবে, এর পাশাপাশি আপনাদের টমেটো গাছের দৈহিক বৃদ্ধি গঠনে কিংবা নতুন করুল বের করতে অনেক বেশি সহায়তা করে থাকে এই ইউরিয়া সার। তাই অন্য অন্য সারের পাশাপাশি আপনারা অবশ্যই অবশ্যই ইউরিয়া সার প্রয়োগ করবেন, এতে আপনাদের গাছ যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি ফুল ফল অনেক বেশি সবুজ রাখবে। দর্শক, এই সারগুলি প্রয়োগ করার পর অবশ্যই আপনারা এই সারগুলিকে ঢেকে দিবেন মাটি দিয়ে, কেননা রৌদ্রের আলো অথবা বৃষ্টির পানিতে কিন্তু এই সারগুলি নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা ভিডিওতে ঠিক যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি পদ্ধতিতে চাইলে আপনারা দেখে এই সারগুলিকে ঢেকে দিবেন, যাতে আপনাদের সারগুলি কোনোভাবে নষ্ট না হয়ে যেতে পারে। এর পাশাপাশি অনেকেরই প্রশ্ন থাকতে পারে, সারগুলি প্রয়োগ করার পর কি সাথে সাথে পানি প্রয়োগ করা যাবে কি না? হ্যাঁ দর্শক, কখনোই আপনারা সাথে সাথে পানি প্রয়োগ করবেন না। সাথে সাথে যদি আপনারা পানি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের গাছ খুবই দ্রুত মারা যাবে, এবং আপনাদের লাভের চেয়ে
লসের পরিমাণ বেশি হবে। তাই অবশ্যই আপনারা এই সারগুলি প্রয়োগ করার পর অন্তত 4 থেকে 5 দিন পরে পানি প্রয়োগ করবেন, যেহেতু এখানে রাসায়নিক সার রয়েছে, তাতে কিন্তু আপনাদের সাথে সাথে পানি প্রয়োগ করলে কিন্তু আপনাদের গাছ মারা যেতে পারে। তাই অবশ্যই 4 থেকে 5 দিন পরে আপনারা পানি প্রয়োগ করবেন, এতে কোনো প্রকার সমস্যা হবে না। দর্শক, অনেক সময় দেখা যায় আমাদের টমেটো গাছের পাতাগুলি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় হলুদ হয়ে যেতে থাকে, সেক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ দর্শক, এটি সাধারণত 2টি কারণে হয়ে থাকে। একটি হচ্ছে আপনাদের টমেটো গাছে যদি প্রচুর পরিমাণে পটাশিয়ামের অভাব দেখা দেয়, আরেকটি হচ্ছে আপনাদের টমেটো গাছে যদি প্রচুর পরিমাণে ঝাঁপ পোকা কিংবা শোষক পোকার আক্রমণ বেড়ে যায়, তখন কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। তাই সেক্ষেত্রে শোষক পোকা যদি বেড়ে যায়, তাই অবশ্যই আপনারা এই কাটাপিট নামের এই ঔষধটি আপনারা পরিমাণ অনুযায়ী বিকেলবেলায় স্প্রে করে দিবেন। এর পাশাপাশি আপনারা চাইলে কাটাপিট এবং ডাইথেনেম এম এই 2টি ওষুধ একসাথে ছত্রাকনাশক এবং কাটাপিট সহ আপনারা যদি স্প্রে করে দিন, তাহলে খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকবে, টমেটো গাছের পাতা হলুদ হওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যাবে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই টমেটো গাছগুলির পরবর্তী আপডেট জানতে অবশ্যই কৃষি বিশ্ব বাংলার সঙ্গেই থাকবেন।